ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনার প্রশ্ন হলো, আমি কান্না করছি দেখে আমার মামি থেকে 10 মিনিটের জন্য দুধ পান করেছি, সেই সূত্রে উনি আমার দুধ মা। এখন কি ওনার সাথে আমার নিজ মায়ের মতোই সব সময় খবরাখবর নিতে হবে? কিন্তু উনি নিজ থেকে আমার সাথে যোগাযোগ করেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ যদি কাউকে দুধ পান করায় কমপক্ষে 5 ডোজ, তাহলে সে তার দুধ মা হয়ে যায়। দুধ মা আপন, একেবারে আপন মায়ের মতো বা জন্মদাতা জন্মদাত্রী মায়ের মতো নয়, কিন্তু তার সাথে আপনি যোগাযোগ রাখবেন, তার সাথে দেখা সাক্ষাৎ হলে ভালো আচরণ করবেন, ব্যবহার করবেন, এবং তার কোনো প্রয়োজন থাকলে, আপনার সাধ্য থাকলে সেটা আপনি পুরা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুট করে দাঁড়িয়ে গেলেন, সাহাবাই কেরাম উপস্থিত ছিলেন, তো একজন মহিলা আসছে, আল্লাহ রাসূল তার নিজ গায়ের চাদরটা খুলে তিনি সেটা বিছিয়ে দিলেন এবং একজন মহিলা সেখানে বসলেন। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন। তো পরবর্তীতে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে? তখন আল্লাহ রাসূল বলছিলেন যে উনি হলেন আমার দুধমা হালিমা। তো এর দ্বারা বোঝা যায় যে তাদের সাথে, দুধমার সাথে খুবই ভালো ব্যবহার করা এবং তাদের খোঁজ খবর রাখা, এবং তাদের কোনো প্রয়োজন হলে সেটা যদি সামর্থ্য থাকে তাহলে সেটা পুরা করা, এগুলোই। কিন্তু আপন মায়ের মতোই একবারে সর্বক্ষেত্রে ব্যবহার করতে হবে, খোঁজখবর নিতে হবে, বিষয়টা এরকম নয়।